বড় মেলা কয়েক মুহূর্তের মধ্যে ঘুরে শেষ করা সম্ভব না। আমরা সেই অন্য বাজারে যাচ্ছি, এরপর বিগ বাজার বাকি আছে। এরপর বিগ বাজার আজকে আমাদের সবাই আশা করছি ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর ঐতিহ্যবাহী বাবাতলা মেলায়। আমরা এখন বাবাতলা মেলার মধ্যে ঢুকে গেছি। তো বন্ধুরা, আমরা এখন বাবাতলা মেলার মধ্যে আছি। তো এখন হয়েছে ঐতিহ্যবাহী মেলা, বন্ধুরা। ঘুরতে ঘুরতে আমি এখন সার্কাসের সামনে আছি। সার্কাস হচ্ছে টার্জান সার্কাস আসছে, এই যে দেখতে পাচ্ছেন সার্কাস। নাগরতলা আছে, নাগরতলা বড় নাগরতলা, তারপর তোমার হচ্ছে লেক ড্যান্স সমস্ত কিছু আছে। এখানে আছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের সমস্ত এন্টারটেইনমেন্টের জন্য যে সমস্ত নাগরতলাগুলো ছোটো ছোটো সেগুলো এখানে আছে, বাচ্চারা খুব মজা করছে। রাজবাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করছি, কারণ রাজবাড়ির মধ্যে আগামী দু তিন দিন ধরে এখানে হচ্ছে বিভিন্ন রকম ঠাকুরদের যে সমস্ত মূর্তিগুলো আছে সেগুলো রাখা থাকবে। গোপাল ঠাকুর দর্শন করা সম্পূর্ণ হয়েছে এবং আমি বাইরে বাইরে আস্তে আস্তে মেলা ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আছি বাবাতলা মেলার ডিসকাউন্ট বাজারে। তো ডিসকাউন্ট বাজারটা একটু ঘুরে দেখবো ওই পাশ দিয়ে। চলো, এই মেলাটা কিন্তু খুবই পুরনো, প্রায় 300 বছর পুরনো মেলা, কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মেলা। মহারাজা কৃষ্ণচন্দ্র প্রথম এই মেলা প্রবর্তন করেছিলেন, তারপর থেকে ঐতিহ্যের সঙ্গে কৃষ্ণনগরে প্রত্যেক বছর এই মেলা হচ্ছে। শুধুমাত্র করোনার কারণে মাঝে কিছুদিন বন্ধ ছিল, তারপর আবার নতুন করে শুরু হয়েছে ডিসকাউন্ট। তো আমরা এখন ডিসকাউন্ট বাজার ঘুরে দেখলাম, এবার আমরা দেখবো সামনের দিকে যাব। তো বন্ধুরা, এই বাবাতলা মেলা এত বড় মেলা, তো কয়েক মিনিটের মতোটা ঘুরে দেখানো সম্ভব না। তো আমি একটা বাজার শেষ করে অন্য একটা বাজারে আসলাম। এরপর বিগ বাজার আছে, তারপর বাকি পাশে সেদিকে খাওয়া দাওয়া যে বাজারগুলো সেখানে আছে সেখানে দেখতে যাবো। চলো, তোমাদের একটু সমস্যাগুলো দেখানোর চেষ্টা করি। সব কিছু সব দেখানো সম্ভব না, চাই আমরা একটা সামনের দিকে সামনের দিকে যাচ্ছি। আমি চলে এসেছি বাবাতলা মেলার ফুচকা পাড়া। এখানে সমস্ত ফুচকার দোকানগুলো আছে, ফুচকার পাড়া না আসলে বাবাতলা মেলা ঘোরায় অসম্পূর্ণ থাকবে। এই যে ফুচকা প্রেমীদের এখানে আস্থানা, ফুচকা প্রেমীরা এখানে আসে। নর্মাল পাবলিকের এখানে আসা নিষেধ, যারা ফুচকা প্রেমী তারাই একমাত্র এখানে আসবে। রায়দিকে যেখানে দেখুন সেখানে ফুচকা ফুচকা ফুচকার দোকান আর ফুচকার দোকান। বন্ধুরা, এখন আমরা বিগ বাজারের মধ্যে ঢুকছি।
আমাদের মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট। তো এবার আমি বাইরের দিকে যাব। দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেল। ঘোরা কমপ্লিট। তো আমি তোমাদের তোমার দেখানোর চেষ্টা করলাম পাওয়া মেলা, কৃষ্ণনগর ঐতিহ্যবাহী মেলা। তো আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও পাওয়ার জন্য। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ গুড বাই, তো ভালো থাকবে সবাই।